আমি সোমনাথ দেওয়ান, গোবিন্দপুর শেখাল ইঞ্জিনিয়ারিং কোডিং কলেজের একজন ম্যাথের অধ্যাপক। আজকে তোমাদের চলে এসেছি আমাদের ম্যাথে জানার নতুন কিছু টপিক নিয়ে। আমরা এর আগেও কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যে আইডেন্টিটি যেগুলো হয় বা ত্রিকোণমিতিক যে পরণপাতের যে মানগুলো আমরা কীভাবে নির্ণয় করতে হবে, ওটা আমরা আগে একটা ভিডিওতে আমরা সেটা করেছিলাম এবং সেটা আমাদের শেয়ার করা আছে, সেখানে তোমরা জেনে যেতে পারো। আজ আমরা দেখবো যে ত্রিকোণমিতিক যে আমাদের যে বর্ণপাত যেগুলো আছে সেগুলো ট্রায়াঙ্গেল থেকে বা ত্রিভুজ থেকে কীভাবে বের করতে হয়। ঠিক আছে, তো প্রথমে স্টার্ট করতে হবে একটা ত্রিভুজ থেকে। এখানে দেখা যাচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, যার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সি কোণটা হচ্ছে সমকোণ। মনে করো অ্যাঙ্গেল বি হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে লেট অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু থিটা। ধরে নিলাম কোণ এ বি সি সমান হচ্ছে থিটা। এবার যেহেতু কোণ এ সি বি 90 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা কত হবে? কোণ বি এ সি সমান হবে 90 মাইনাস থিটা, রাইট? এরপর আমরা যে ত্রিভুজের তিনটে বাহু আছে সমকোণী ত্রিভুজে বা রাইট অ্যাঙ্গেলার ট্রায়াঙ্গেল, এই তিনটা বাহুকে বা তিনটে সাইডকে আমরা ডিসক্রাইব করব। কোন বাহুটাকে কি বলা হয়, কোন সাইডটাকে কি বলা হয় সেটা আমরা দেখব। প্রথমত বিসি, এটা কি? এটা হচ্ছে বেস, মানে ভূমি। এসি, এটা কি? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বা লম্ব। এবং এবি, এটা হচ্ছে হাইপোটেনাস, মানে হচ্ছে প্রতিভুজ। সাধারণত যেই বাহুটা মানে যেই কোণটা 90 ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজে, যেই কোণটা 90 ডিগ্রি হয় তার ঠিক বিপরীত যে বাহুটা থাকে সেটা সবসময় প্রতিভুজ হয়, কারণ সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা সেই বাহুটা হচ্ছে অতিভুজ। এবার যেহেতু সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণটা সব থেকে বড়, তাই জন্য 90 ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবিটা হচ্ছে অতিভুজ। এবার দেখো এখানে আমাকে দুটো মাথায় রাখতে হয় যে এখানে বিসি এবং এবি এই দুটো বাহুর মধ্যে একটা বাহু হচ্ছে বেস এবং আরেকটা বাহু হচ্ছে পারপেন্ডিকুলার। যখন আমরা কোনো অ্যাঙ্গেলের কোন অনুপাত বের করবো তখন আমরা কোন বাহুটাকে লম্ব ধরবো বা কোন বাহুটাকে পারপেন্ডিকুলার ধরবো এবং কোন বাহুটাকে বেস বা ভূমি ধরবো সেটা কিন্তু আমাদের কোণ থেকে দেখতে হবে, অ্যাঙ্গেলটা থেকে দেখতে হবে। যেহেতু আমরা এই যে কোণটা দেখতে পাচ্ছি বি এ বি সি, এই কোণটা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এ বি সি এই কোণের কোণানুপাত নির্ণয় করবো, তাই জন্য যেই কোণের কোণানুপাত নির্ণয় করতে হয় তার ঠিক বিপরীত বাহুটা সবসময় পারপেন্ডিকুলার ধরতে হবে। তাহলে যেহেতু আমরা এই কোণটা অ্যাঙ্গেল এ বি সি এই কোণের কোণানুপাত বের করব, তাই জন্য এর যে বিপরীত বাহু দ্যাট মিন্স এ সি, এ সিটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবার একইভাবে যদি আমরা এই এ কোণটার কোণানুপাত বের করতাম, মানে বি এ সি এই কোণে যদি কোণানুপাত বের করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার পারপেন্ডিকুলার বা বেস পারপেন্ডিকুলার হতো বি সি, মানে লম্বটা হতো বি সি। ঠিক আছে, ওটা ভালো। এবার যেহেতু আমরা এ বি সি এই কোণটার রেসপেক্টে কোণানুপাত বের করবো, তাই জন্য এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে বা পারপেন্ডিকুলার হচ্ছে এ সি এবং ভূমি বা বেস হচ্ছে বি সি, রাইট? এবার আমরা সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে আমাদের পিথাগোরাসের ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে প্রতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট মিন্স হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট পারপেন্ডিকুলার স্কোয়ার, বা যেটাকে হাইটও বলা হয়, এটা হচ্ছে আমার পিথাগোরাসের ফর্মুলা। তারপরে আমরা কোন অনুপাতে চলে আসবো, প্রথমে দেখবো আমরা সাইন থিটা। সাইন থিটা এই কোন অনুপাত কোনটা? এই কোন অনুপাত হচ্ছে
perpendicular by hypotenuse. That means লম্ব বাই প্রতিভুজ। তাহলে আমি যে ত্রিভুজটা এখানে ড্র করেছি, এখানে পারপেন্ডিকুলার কোণটা, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে আমার AC, রাইট? এবং অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে আমার AB, তাহলে এটা হলো সাইন থিটা। সাইন থিটা সমান হয় লম্ব বাই প্রতিভুজ, দ্যাট মিনস পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনাস। নেক্সট আমরা আসবো কস থিটা। cos theta সমান কি হয়? cos theta সমান হয় ভূমি বাই প্রতিভুজ, দ্যাট মিন্স বেস বাই হাইপোটেনাস। তাহলে আমার এই ত্রিভুজের বেস কোনটা? বেস হচ্ছে আমার BC, এবং হাইপোটেনাস কোনটা? হাইপোটেনাস হচ্ছে আমার AB, রাইট? তাহলে এটা হলো cos theta। নেক্সট আমরা tan theta। tan theta সমান কি হয়? tan theta সমান হয় perpendicular divided by base, that means লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এখানে AC, আর ভূমি হচ্ছে এখানে BC। এই তিনটা হলো আমার প্রধান যে সূত্র, সেটা হচ্ছে এই তিনটে। সাইন থিটা সমান লম্ব বাই প্রতিভুজ, কস থিটা সমান ভূমি বাই প্রতিভুজ, এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। নেক্সট এর যে রিসিপ্রোকাল বা অনন্য যেগুলো হয়, যেমন হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে আমার সাইন যে থিটা, সাইন থিটার অনন্য বা রিসিপ্রোকাল। তাহলে সাইন থিটাকে উল্টে দিলে যেটা হয় সেটা হচ্ছে কোসেক থিটা, দ্যাট মিন্স প্রতিভুজ বাই লম্ব, তার মানে AB বাই AC, রাইট? নেক্সট আমরা আসবো সেক থিটা। ঠিক কোসের উল্টো, দ্যাট মিন্স প্রতিভুজ বাই ভূমি, তার মানে AB ডিভাইড বাই BC, রাইট? নেক্সট আসবো কট থিটা। কট থিটা সমান তাহলে কি হবে? ট্যান থিটা ঠিক উল্টো বা অনন্য, দ্যাট মিন্স বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে ভূমি বাই লম্ব, BC বাই AC, রাইট? এই তিনটে হলো আমাদের এই তিনটে অনন্য বা রিসিপ্রোকাল। নেক্সট কয়েকটা জিনিস আমরা জানবো, কয়েকটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেগুলো আমাদের ত্রিকোণমিতিক যখন আমরা কোনো সলভ করবো সেই ক্ষেত্রে খুব এই মানে প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের এই ইন্টিগ্রালগুলো যেমন মনে রাখতে হবে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই কমনগুলো খুব ইজি, আমি একটা করে দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারো। প্রথমত দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করবো? ফার্স্ট লেফট হ্যান্ড সাইডটা দেখো কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট? এবার সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই প্রতিভুজ, দ্যাট মিন্স AC বাই AB, যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে এটা আমার স্কোয়ার থিটা। একইভাবে কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই প্রতিভুজ, দ্যাট মিন্স BC বাই AB তার স্কোয়ার, তাহলে এটা কত হবে? AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ডিভাইড বাই AB স্কোয়ার, রাইট? এবার দেখো উপরে যে টার্মটা আছে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
এবার এটা আমরা আপনি একটু আগে বললাম যে আমাদের যে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় প্রতিভুজ স্কয়ার। এবার প্রতিভুজ কত? প্রতিভুজ হচ্ছে আমার এ বি, তার মানে এ বি স্কোয়ার আর নিচে দেখো এ বি স্কোয়ার আছে সমান হলো ওয়ান। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। এভাবে আরো দুটো ফর্মুলা আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান ওয়ান এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান ওয়ান। এই তিনটে আমার হচ্ছে ফর্মুলাগুলো যেগুলো আমাদের খুব কাজে লাগে অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে। এই কটা ফর্মুলা আমার খুব কাজে লাগে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান ওয়ান, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান ওয়ান, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান ওয়ান। এছাড়াও আরো অনেক ফর্মুলা আছে সেগুলো আমরা পরে আলোচনা করবো। একটু যে এক্সাম্পল আমরা দেখিয়ে দিই যে কিরকম টাইপের প্রবলেম আমাদের পরীক্ষা করে, একটা এক্সাম্পল আমরা খুব দেখিয়ে দিই তোমাদের তাহলে সুবিধা হবে বুঝতে। Look that cos square alpha minus sin square alpha equal to tan square theta. তোমাকে প্রমাণ করতে হবে কি cos square alpha minus sin square alpha equal to tan square theta. Where cos square theta minus sin square theta equal to tan square alpha. তাহলে আমার এখানে দেওয়া আছে কি cos square theta minus sin square theta equal to tan square আলফা, এটা আমার দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে দেখো কিভাবে প্রমাণ করব, এখানে যে প্রমাণ থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রমাণ যখন আমরা করব প্রত্যেকটা প্রমাণে কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে, কোনো ইউনিক প্রসেস কিন্তু এখানে নেই। কিন্তু হ্যাঁ, ফর্মুলা সবকটাই এক, সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমাকে প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে বিভিন্ন প্রসেসে। তো ফার্স্টে কি করবো দেখো, এটা আমরা ওয়ান লিখতেই পারি, ওয়ান দিয়ে ডিভাইড করতেই পারি। তাহলে এটা কত হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। কেন? কারণ ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, তার মানে ট্যান আলফা সমান কত হবে সাইন আলফা বাই কস আলফা, সাইন বাই কস মানে ট্যান। এবার এখানে আমরা কি করবো, এখানে আমরা অ্যাপ্লাই করবো একটা প্রসেস আছে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে লবের সাথে হরের যোগ ডিভাইড বাই লবের সাথে হরের বিয়োগ, তার মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। তাহলে এটা কিভাবে লিখব, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে ওয়ান এর মানে কি আছে, ওয়ান মানে এখানে লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা লিখে দেব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, রাইট, ইকুয়াল টু কত হবে sin স্কয়ার আলফা ডিভাইড বাই cos স্কয়ার আলফা। তাহলে এবার আমরা যে প্রসেসটা বললাম সেটা অ্যাপ্লাই করব, দ্যাট মিন্স যোগভাগ করতে সেটা কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে সেম প্রসেস আমাকে রাইট সাইডে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত হবে এটা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ডিভাইড বাই sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা, রাইট। তাহলে কত আসছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপর থাকবে 2 cos স্কয়ার থিটা ডিভাইড বাই নিচে থাকবে মাইনাস 2 sin স্কয়ার থিটা, রাইট। তো এখানে দেখো ঠিক একই ভাবে দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, যেটা আমরা জানি কি বললাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, যে কোনো
একই কোণ যদি হয় কোণটা যদি একই হয় তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সব সময় 1 হয় তাহলে এখানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1 ডিভাইড বাই sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা রাইট তাহলে এটা কত হবে 2 ক্যান্সেল হয়ে গেল এটা হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস ইকুয়াল টু sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মানে কি করলাম এখানে জাস্ট আমি উল্টে দিলাম মানে অনন্য কল করলাম প্রত্যেকটা টার্ম এদিকে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা আর এদিকে হবে sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইড বাই 1 নেক্সট তাহলে এখানে কত হতে যাবে sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা দ্যাট মিন্স tan স্কয়ার থিটা তাহলে মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা রাইট বোথ সাইডে মাইনাস ক্যান্সেল করে দাও তাহলে কত হবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা দেখো এটা আমাকে প্রমাণ করতে দেওয়া আছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার আলফা cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার আলফা তাহলে এটা আমাকে প্রমাণ করতে তাহলে প্রত্যেকটা প্রমাণটি আমাকে কিভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে প্রসেসগুলো কিন্তু ডিফারেন্ট ফর্মুলাগুলো এক তাই জন্য আমি সবসময় বারবার বলি যে ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো সবসময় মাথায় রাখবে প্রত্যেকটা ফর্মুলা মাথায় রাখলে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজে সলভ করতে পারবে যে কোচিং এর উপর যে সমস্ত আলোচনাগুলো করা হচ্ছে ম্যাথামেটিক্স বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আরও আছে আমাদের ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যদি আরও তোমরা ভিডিও পেতে চাও বা আরও যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যতটা পারো শেয়ার করো এবং লাইক করো ধন্যবাদ।